আমন্ত্রণ সন্ধ্যার সিটিভি সংবাদে সঙ্গে আছি আমি রিয়াদ হাসান শুরুতেই জানাবো শিরোনাম বিদেশগামী শ্রমিকদের 90 ভাগ দুর্নীতির শিকার সমস্যা সমাধানে অপারগ সরকার টিআইবির প্রতিবেদন কৌশল নির্ধারণের সুপারিশ সাত মাস ধরে আপিল শুনানির অপেক্ষায় সাজাপ্রাপ্ত 21 যুদ্ধাপরাধীর মামলা এপ্রিলের শেষে উদ্যোগ নেওয়ার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি পাট শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল অভিযোগ প্রধানমন্ত্রীর পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করার তাগিদ ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি জনগণের সামনে প্রকাশ করার দাবি ফখরুলের নির্বাচনকালীন সহায়ক সরকার চান রিজভী বিদেশগামী শ্রমিকদের 90 ভাগেরও বেশি কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হন চাহিদার চেয়ে আগ্রহী শ্রমিকের সংখ্যা বেশি থাকায় এসব অনিয়ম দুর্নীতি ও সুশাসনের অভাব তৈরি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে রাজধানীর ধানমন্ডিতে সকালে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এতে আরও বলা হয় সমস্যা সমাধানের মূল দায়িত্ব সরকারের হলেও তাদের অপারগতা রয়েছে আরও জানাচ্ছেন সাজাদ বিপ্লব দেশে বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় প্রধান উৎস প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স 2015 সালে প্রবাসী আয়ের পরিমাণ 1,19,363 কোটি টাকা যা মোট জাতীয় আয়ের প্রায় 8 ভাগ গত বছর প্রবাসী আয় কমে 1,07,294 কোটি টাকায় দাঁড়িয়েছে কিন্তু বিদেশে যেতে নানা প্রতারণার শিকার হন প্রবাসী শ্রমিকরা শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি এতে বলা হয় ভিসা সংগ্রহ থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে অতিরিক্ত অর্থ দিতে হয় শ্রমিকদের প্রক্রিয়াগত জটিলতার কারণে সুশাসনের ঘাটতির কারণে আমাদের এই যারা অভিবাসনে যাচ্ছেন তারা প্রতারণার শিকার হচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন যে দ্বিগুণ থেকে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ থেকে সরে যেটা নির্ধারিত মূল্য বা প্রত্যাশিত মূল্য বা প্রকৃত মূল্য তার থেকে দ্বিগুণ থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে তিন গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে সেটি আমাদের প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশ চেয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে কম মূল্যে বিদেশে যান শ্রমিকরা গত বছর ভিসা কেনা বাবদ 5,234 কোটি টাকা পাচার হয়েছে বলেও জানায় টিআইবি 90 শতাংশের ঊর্ধ্বে তবে এটা কিন্তু আমরা কোনো জরিপ করিনি এটা জরিপ নির্ভর না এটা হচ্ছে যে আমাদের কি ইনফরমেন্ট ইন্টারভিউ যারা যারা এক্ষেত্রে বিভিন্ন অংশীজন তাদের সাথে আলোচনা করে তাদের তথ্যের উপর নির্ভর করে এবং যে কথাটি আমরা বলছি সম্পূর্ণ নির্ভরযোগ্য বিধায় বলছি অভিবাসন প্রক্রিয়া জটিল ও দালাল নির্ভর উল্লেখ করে সমস্যা সমাধানে সুপারিশ তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কিন্তু পাশাপাশি আবার অনেকেই আছেন আমার কাছে এখন মন্ত্রণালয়ের ডমিনেন্ট ফোর্সের কথা যেটা আমার মনে হচ্ছে এখন মন্ত্রণালয়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সদিচ্ছা রয়েছে নিয়ন্ত্রণ করার কিন্তু এক্ষেত্রে আবার অপারগতার বিষয়টা বোধহয় একটু বেশি বলে আমি বলতে পারি আমার ধারণা প্রতারণার হাত থেকে বাঁচতে সবার আগে বিদেশ গমনের ইচ্ছুক শ্রমিকদের সচেতন হতে হবে বলেও বলা হয় টিআইবির প্রতিবেদনে সাজ্জাদ বিপ্লব এসটিভি ঢাকা প্রায় সাত মাস ধরে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় ঝুলে আছে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 21 যুদ্ধাপরাধীর মামলা রাষ্ট্রপক্ষের কোনো উদ্যোগ না থাকায় এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হচ্ছে হতাশা তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন স্বাভাবিকভাবে শুনানির তালিকায় না এলে আগামী মাসের শেষে উদ্যোগ নেবেন তিনি ইলিয়াস হোসেনের বিশেষ প্রতিবেদন 2016 সালের 30 আগস্ট জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত রায়ের পর আপিল বিভাগে আর কোনো যুদ্ধাপরাধীর মামলার শুনানি হয়নি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী সহ 21 জন যুদ্ধাপরাধীর মামলা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় এর মধ্যে 19 জন সাজা কমাতে নিজেরা আর দুইজনের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষ আপিল করেছে আগস্টের পর সাত মাসে নতুন কোনো আপিল শুনানির উদ্যোগ না নেয় হতাশ সংশ্লিষ্টরা শুরুই করেছে 40 বছর পরে সেক্ষেত্রে যদি আরও দীর্ঘ সূত্রিতার বেড়াজালে আমরা পড়ে যাই সেক্ষেত্রে আসলে আমরা খুব হতাশ হয়ে যাব যে পক্ষ যত তাড়াতাড়ি মেনশন করতে পারবে সেই পক্ষ তার প্রসিডিংটা হিয়ারিংটা ফিক্স আপ করতে পারবে কেন আসে নাই এটার ব্যাপারে আমি মন্তব্য করব না আসা উচিত ছিল অগ্রাধিকার ভিত্তিতে যুদ্ধাপরাধীদের মামলা নিষ্পত্তির জন্য সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানান ব্যারিস্টার তুরিন আফরোজ ও হান্নান খান
এটার জন্য যদি আল্লাহ একটা বেঞ্চ মাননীয় বিজ্ঞ প্রধান বিচারপতি যদি করে দেন, শুধু এই মামলাগুলোই শুনবে। আশা রাখবে অ্যাটর্নি জেনারেল অফিসও এই দিকটি তারা অনুসরণ করে ব্যাপারটিকে সামনে নিয়ে আসবার বা আদালতের কার্যতালিকায় সেটিকে উঠিয়ে আনবার চেষ্টা করবে। তবে এর সাথে দ্বিমত করেন অ্যাটর্নি জেনারেল, বলেন আপিল শুনানি কার্যতালিকায় আনতে আগে আলাদা উদ্যোগের দরকার পড়েনি। কোর্টের উপর তো চাপ সৃষ্টি আমরা করতে পারি না, আদালত যেখানে সব প্রণোদিত হয়ে আগের মামলাগুলো দিয়েছেন লিস্টে, আইনের বিধানও তাই আছে। আর কোর্টের শুধুমাত্র এই মামলা শুনানি তো না, কোর্টের বহুবিধ মামলা আছে। এপ্রিলে একটি বন্ধ আছে আমাদের কোর্ট, তারপরে মে মাসে আমি দরখাস্ত করব যে এটা যাতে তালিকায় আসে মামলাগুলো। আইসিটি আইন অনুযায়ী আপিল দাখিল করার 60 দিনের মধ্যে তা নিষ্পত্তির কথা, তবে আপিল বিভাগের জন্য এটা বাধ্যতামূলক নয় বলে জানান মাহবুবে আলম। কোর্টের জন্য একটু অপেক্ষা করতে। ইলিয়াস হোসেন, এসএটিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অধিকতর তদন্ত চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। এর আগে বুধবার একই বেঞ্চে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজাক খান। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,643 টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। আসামির পক্ষ থেকে ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোথাও কোনো নজির নাই। ভারতের সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, নেপাল, শ্রীলঙ্কা, এই উপমহাদেশে কোথাও আসামির পক্ষ থেকে ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোথাও নজির নাই। পৃথিবীর ইতিহাসে এ ধরনের মিথ্যা মামলা দায়েরের কোনো নজির নাই। এই মামলার এজাহার, অভিযোগপত্র এবং সাক্ষ্যের সাক্ষ্যে কোনো ব্যক্তি বলে নাই যে বেগম খালেদা জিয়া কর্তৃক একটি টাকাও আত্মসাৎ হয়েছিল, এই ধরনের কোনো বক্তব্য মামলার কোথাও বলা নাই। রাজধানীর হাতিরঝিলে ভবন ভাঙতে 3 বছর সময় চেয়ে করা আবেদনের শুনানি রোববার ঠিক করেছে আপিল বিভাগ। অন্যদিকে এক সপ্তাহের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙার উদ্যোগ না নিলে রাজুকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়ে চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আরেক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আদালত 90 দিনের মধ্যে ভবন ভাঙার নির্দেশ দিয়েছিল এবং বিজিএমইএ তাদের ভবন ভাঙতে অপারগতা জানালে রাজুককে সেই ভবন ভাঙার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ভাঙার খরচ বিজিএমইএকে দেওয়ার নির্দেশও দেয় আপিল বিভাগ। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজুকের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয় এই আইনি নোটিশ পাঠানো হয় বলেও জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী। আদালতের নির্দেশ অমান্যর কারণে আমরা রাজুকের চেয়ারম্যানকে এই যে আজকে এখনই আমরা আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে 7 দিনের সময় দিয়েছি, যে 7 দিনের মধ্যে যদি তুমি এই আদালতের নির্দেশনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তার বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগ আনয়ন করা হবে। গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন 2 পুলিশ সদস্য। ওই ঘটনার জের ধরে 58 পুলিশ সদস্যকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে এমন তথ্য জানিয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে হাইকোর্টে 2টি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ প্রশাসন। দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন পেশ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে আদালত শুনানি করে প্রতিবেদন দুটি নথিভুক্ত করে। এতে বলা হয়েছে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মাহবুবুর রহমান ও জেলা পুলিশ লাইন্সের কনস্টেবল সাজ্জাদ হোসেন সেদিন সাঁওতালদের ঘরে আগুন লাগায় বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় গত 7 ফেব্রুয়ারি গাইবান্ধার পুলিশ সুপার সহ ওই দিন চামগাড়ি এলাকায় দায়িত্বরত সব পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেয় হাইকোর্ট। প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল আসলে ওই দিন 85 জন ওই চামগাড়ি এলাকায় অগ্নিসংযোগের ঘটনার ক্ষেত্রে তারা ইনভলভ ছিল ল এনফোর্সিং এজেন্সির। তন্মধ্যে 54 জনকে প্রত্যাহার করেছে জেলা থেকে, আর 4 জন ছিলেন সুন্দরগঞ্জ থানায় কর্মরত, তাদের এই 58 জনকে প্রত্যাহার করেছে। আর এই বিষয়ে অগ্নিসংযোগের ঘটনায় তারা চিহ্নিত করতে পেরেছেন 2 জন সদস্যকে। একজন হচ্ছেন গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর মাহবুব রহমান, অপরজন কনস্টেবল সাজ্জাদ হোসেন। এই 2জনের বিরুদ্ধে
বিভাগীয় ব্যবস্থা চলমান আছে, অপরদিকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্বব্যাংকের পরামর্শে নিজেদের স্বার্থে বিএনপি পাট শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর খামার বাড়িতে সকালে তিন দিনের পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। পাটজাত পণ্য ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, ব্যক্তিস্বার্থে পদ্মা সেতুর অর্থায়ন আটকে দেয়ায় দেশের যে ক্ষতি হয়েছে তার বিচার জনগণ করবে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। পাট দেশের সোনালি আঁশ, একসময় যা ছিল প্রধান অর্থকরী ফসল, কিন্তু কালের খেয়ায় তা হারিয়ে যেতে বসেছে। তাই পাটকে আবার ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। গেল অর্থ বছরে 85 লাখ টন লক্ষ্যমাত্রার বিপরীতে পাট উৎপাদন হয় 75 লাখ টন। বেড়েছে পাট ও পাটজাত পণ্যের ব্যবহারও। জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন দিনের পাট পণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাট নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকদেরও পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। পরে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে পাট ও পাটজাত পণ্যে বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাটের কিন্তু বহুমুখী ব্যবহার শুরু হয়ে গেছে, এমনকি যে শাড়িটা আমি পরে এসেছি এটাও পাটের তৈরি। যে ব্যাগটা আমি ব্যবহার করছি ওটাও পাটের তৈরি। ফসলটা উৎপাদন থেকে নিয়ে শুরু করে এটাকে গ্রহণ করা, এটাকে ব্যবহার করা, এটাকে প্রিজার্ভ করা, সব কিছুতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা। সরকার প্রধান অভিযোগ করেন, পাটকে ধ্বংস করতেই বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি ক্ষমতায় থেকে পাট কলগুলো বন্ধ করেছিল। বিএনপি সরকার টাকা নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে পাট কল বন্ধ করার জন্য, আর ভারত টাকা পাচ্ছে নতুন পাট কল করার জন্য। আমি সাথে এই প্রশ্ন করলাম যে আমাদেরকে তো সবসময় ভারতের দালাল বলেন, কিন্তু এই দালালির যে একেবারে একটা জ্বলন্ত উদাহরণ সামনে, সেটা কি করবেন? এইভাবে আমাদের পাটকলগুলি কিন্তু একে একে তারা ধ্বংস করে দেয়। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের ষড়যন্ত্র সমালোচনা করে শেখ হাসিনা দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন। কিছু কিছু লোক শুধু ব্যক্তি স্বার্থের জন্য সামান্যটা ব্যাংকের এমডি পদের লোভে একটা দেশের এত বড় সর্বনাশ যে করতে পারে, সে বিচার দেশবাসী করবে। পরে রকমারি পাটজাত পণ্যের নজর করার প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঘুরে দেখেন পাট পণ্য মেলা। মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে 2019 সালের মধ্যে জাতীয় নির্বাচন হবে এবং কোনোভাবেই এর ব্যতিক্রম হবে না, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সময় মতোই নির্বাচন হবে এবং বিএনপিও তাতে অংশ নেবে। এছাড়া গণমাধ্যম কর্মীদের সাথে চিকিৎসকদের সুসম্পর্ক বজায় রাখার পরামর্শও দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান সহ বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। এবং নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, যিনি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, এবং এর বাইরে কিছু হবে না। চেষ্টাই করেন, কোনো লাভ হবে না, কোনো ফর্মুলায় কোনো কাজ হবে না। নির্বাচন ইনশাল্লাহ হবে ঠিক মতো এবং বিএনপি নির্বাচনে করবে, খালি বলে চাপ সৃষ্টি করতে চায়, চাপ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করেছেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনায় এসব দাবি জানান বিএনপি নেতারা। মঞ্জুর মিলনের প্রতিবেদন। চলমান নানা রাজনৈতিক ইস্যুতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এই আলোচনা সভা করে ড্যাব। এতে অংশ নিয়ে সংবিধানে সহায়ক সরকার বলে কিছু নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। এ সময় ভারতের সাথে নিরাপত্তা চুক্তি নিয়েও কথা বলেন তিনি। সংবিধান তৈরি করেছেন, ওটাকে একটা বাইবেল বানিয়ে দিয়েছেন, মানে ওটা কোনোদিনই পরিবর্তন করা যাবে না। তার প্রজাতন্ত্র হলো কি করে? তার আপনার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সংবিধানে আসবে কি করে? এগুলো মানুষকে বোকা বানানো, প্রতারণা করা, এবং সেগুলো পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। বাংলাদেশের চুক্তি ভারতের সঙ্গে করবেন, জনগণ কিচ্ছু জানবে না, এটা হতে পারে না। এটা প্রজাতন্ত্র, পিপল হ্যাজ গট এভরি রাইট টু নো
যে তার তার সরকারে জোর করে থাকুক, যাই থাকুক, সরকার তার দেশের জন্য কি করছে। সরকার এবং নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করেন দলের আরেক নেতা রুহুল কবির রিজভী। দেশ বিক্রি হয়ে যাক, আমাদের সমাজ বিধ্বস্ত হোক, গণতন্ত্র গোরস্তানে গোরস্তানে ঘুরে বেড়াক, তাতে তার কোনো যায় আসে না। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়, এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তত্ত্বাবধায়ক সরকার ছিল সংবিধানে। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। দেশ থেকে পুরোপুরি জঙ্গি নির্মূল করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। জঙ্গি দমনে বিভিন্ন জায়গায় আরও অভিযান চালানো হবে বলেও তিনি জানান। দুপুরে ঢাকায় পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব জানান পুলিশ প্রধান। বিস্তারিত রবিনা মোস্তফার প্রতিবেদনে। গত 6 মার্চ টঙ্গী কলেজ রোডের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে পুলিশের পিজন ভ্যানে বোমা হামলা চালায় জঙ্গিরা। তবে আসামি ছিনিয়ে নিতে ব্যর্থ হয় তারা। এরপর সারাদেশে জঙ্গি কার্যক্রমের উপর নজরদারি বাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী, চলে বিভিন্ন জায়গায় অভিযান। সদর দপ্তরের সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক জানান, জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে। জঙ্গিদের যেখানে আস্তানা আছে বা সম্ভাব্য আস্তানা আছে সেগুলিতে তো আমরা স্পেশালি রেড করতেছি, আর গোটা দেশে আমাদের অভিযান চলবে, এবং অভিযানটা চলবে কোয়ালিটি অভিযান জঙ্গি দমনের জন্য, অন্য অন্য কোনো ব্যাপারে না, বা মাদক জঙ্গি যে এগুলি। তিনি বলেন, কারাগারগুলোর ভেতরেও কড়া নজর রাখা হচ্ছে, জঙ্গিদের আস্তানা খুঁজে বের করতে আরও অভিযান চলবে। ওরা যাই কিছু করুক, আমরা কিন্তু তাদের সাথে কাউন্টার আরও বেশি শক্তভাবে করি। যে আমাদের গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা জেলাতে আমরা কাউন্টার টেরিজম একটা ইউনিট করেছি, সেটা আইজির নিজের একটা অনুযায়ী আমাদের প্রত্যেকটা জেলায় কিছু চৌকুষ অফিসার আছে, তাদের দিয়ে আমরা সিটি ইউনিট করেছি, এবং সিটি ইউনিট সব জেলায় কাজ করতেছে। আগামী 12 মার্চ ঢাকায় শুরু হচ্ছে 14টি দেশের পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে পুলিশ কনফারেন্স। এতে দেশগুলোর কর্মকর্তাদের সাথে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে মতবিনিময় হবে বলে জানান পুলিশ প্রধান একেএম শহীদুল হক। রুবিনা মুস্তফা, এসএটিভি, ঢাকা। একাত্তরের 9 মার্চ উত্তাল দিনে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে বিশাল জনসভায় মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভাষণ দেন। সেখানে তিনি গোটা জাতিকে 7 মার্চের বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ওপর আস্থা রাখার আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইয়াহিয়াকে সতর্ক করে তিনি বলেন, অনেক হয়েছে আর নয়। তিনি পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নেয়ার আহ্বান জানান। মাহমুদ সোহেলের প্রতিবেদন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বাংলা, মুক্তির নেশায় জেগে ওঠে যুব সমাজ। এরই ধারাবাহিকতায় পূর্ব বাংলা প্রস্তুতি নিতে থাকে চূড়ান্ত লড়াইয়ের। বাংলার প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। 26 মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ। বাঙালি যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনীর ওপর। যুব সমাজ প্রতিটি পাড়া মহল্লায় গড়ে তোলে সংগ্রাম কমিটি। তাদেরই একজন ছিলেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আমরা 25 মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে বিশ্বের স্বীকৃতি পাবো, কারণ একদিনে এত বেশি সংখ্যক লোক হত্যা পৃথিবীতে কখনো কোথাও হয় নাই, তাই এটা এই স্বীকৃতি পাইবার ন্যায্যতা আছে, বা স্বীকৃতি লাভ করার তাদের দাবি খুবই ন্যায়সঙ্গত। মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি উদ্ভট মন্তব্য করেছে দাবি করে তিনি এর সমালোচনা করেন। তারা গণহত্যা করে নেই পাকহানাদার বাহিনী যখন, এবং তারা দাবিদার, তারা নাকি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ছিলেন, মুক্তিযুদ্ধ করলেও চেতনার পক্ষে তিনি ছিলেন না। খালেদিজার এ কথা বলার একটাই উদ্দেশ্য, আমাদের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা। বিতর্কিত করার জন্যই ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে এই সমস্ত প্রশ্নের অবতারণা করছেন। মুক্তিযুদ্ধকে রাজনীতির ঊর্ধ্বে রেখে এ নিয়ে বিতর্ক না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান আ ক ম মোজাম্মেল হক। মাহমুদ সোহেল, এসএটিভি, ঢাকা। নবম ওয়েস্ট বোর্ডে টেলিভিশন ও বেতারের সাংবাদিকদের অন্তর্ভুক্ত করবে সরকার। এজন্য আইনি পদক্ষেপ এবং প্রয়োজনীয় কার্যক্রমের জন্য মতামত চাওয়া হয়েছে।
জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকেন। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক আলোচনা হয়েছে। এখন নবম ওয়েস্ট বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। একজন বিচারপতি নিয়োগের মাধ্যমে সাংবাদিক, শ্রমিক, কর্মচারীদের সাথে আলোচনা করে বিষয়টি ঠিক করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আমাদের মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে, কিভাবে ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের আমরা ওয়েজ বোর্ডের আওতাভুক্ত নিয়ে এসে একই ওয়েজ বোর্ডের মধ্য দিয়ে পুরো বিষয়টা নিষ্পত্তি করা যায়, এইটা হচ্ছে ব্যাপার। তো এটার কাজ চলতেছে। তো এটা এই ব্যাপারে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব যদি বিধিবিধান থাকে। পলাতক থেকে প্রতারণার মাধ্যমে পত্রিকা সম্পাদনা ও প্রকাশের দায়ে রাগিব আলী এবং তার ছেলে আব্দুল হাইকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত এই রায় দেয়। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদের 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাস কারাবাসের আদেশ দিয়েছে। রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাই পলাতক থাকা অবস্থায় পত্রিকা প্রকাশ করলেও অবৈধ প্রকাশনার ব্যাপারে দায়িত্বশীলরা কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে দুদকে অভিযোগ দেওয়ার জন্য নালিশকারী গিয়াসউদ্দিনকে নির্দেশ দিয়েছে আদালত। 2016 সালের 8 সেপ্টেম্বর রাগিব আলী ও আব্দুল হাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন ছাতক প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার। পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগ এনে রাগিব আলীর 58 বছর ও তার ছেলে আব্দুল হাইয়ের 29 বছরের কারাদণ্ডের আবেদন করেন বাদী। প্রিন্টার্স লাইনে উনাদের নাম সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং আব্দুল হাই সম্পাদক হিসাবে নাম ব্যবহার করে আমরা পাঠক এবং গ্রাহকদের সাথে উনারা প্রতারণা করেছিলেন। আমি সেই হিসাবে মামলা করেছি। আদালত আমার বক্তব্য আমলে নিয়ে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমি মামলা প্রমাণ সক্ষম হয়েছে এবং আজকে তারালিয়াকে রায় হয়েছে এবং কাঙ্ক্ষিত আমি পেয়েছি। ছাগল চুরির অভিযোগে রাজশাহীতে 2 কিশোরকে গাছে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়েছে। শুধু তাই নয়, গ্রাম্য সালিশ বসিয়ে সবার সামনেই তাদের পিটিয়ে আদায় করা হয় স্বীকারোক্তি। এতে আহত ওই 2 কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নির্যাতনের অভিযোগে সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ 9 জনকে আসামি করে মামলা হয়েছে। এরপরই 2 ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী থেকে জিয়াউলগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। মঙ্গলবার রাতে দুর্গাপুর উপজেলার আন্দুয়া গ্রামের রেজাউলের বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়। এ ঘটনার পরই খানিকটা দূরে হরিয়ান বাজারে নৈশ প্রহরীরা ছাগল সহ হাতে নাতে আটক করে হাড়িয়াপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিজভি আহমেদ জার্জিস ও পলাশবাড়ি গ্রামের শেখ আলীর ছেলে রতনকে। খবর পেয়ে রেজাউলরা তাদের ধরে নিয়ে এসে রাতেই নির্যাতন করে। পরের দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে। সেখানে গাছে বেঁধে তাদের ফের পিটিয়ে স্বীকারোক্তিও আদায় করা হয়, সেই সাথে 16,000 টাকা জরিমানাও করা হয়। আমার গাছের সাথে মানলো আর নিম্বার সাথে দাঁড়া ছিল সামনেই, ওই খালি হাসছে লুক করে বসে থেকে। ওরা বলছে যে ওদের চোখ উড়াই নাও, ঠ্যাং হাত পা কেটে নাও। চুরির অভিযোগে তাদের পেটানোর কথা স্বীকারও করেছেন ছাগল মালিক। তবে সালিশে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন গ্রেফতার হওয়া 2 মেম্বার। হরিয়ান ওখানে মারধর হয়তো করেছে তারা, ওখানে আমি ছিলাম না, আর বিচারে মারধর হয়নি। আমরা মারিনি, ওখানে মারিছে যথাসম্ভব, আমরা হরিয়ানায় মারিছে। এদিকে এ ঘটনা গোটা এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার আলী ও 2 মেম্বার সহ 9 জনকে আসামি করে নির্যাতিত জার্জিসের বাবা থানায় মামলা দায়ের করেন। এর পরপরই নির্যাতিত 2 কিশোরকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। চিকিৎসক জানিয়েছেন এভাবে নির্যাতনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে এ 2 কিশোর। এছাড়া জার্জিসের চোখের আঘাতও গুরুতর। শরীর ইঞ্জুরিগুলো বেশি সময় লাগবে না, কিন্তু চোখটা একটু আমরা হয়তো রেফার করব, কোনো সমস্যা হলো কিনা। এদিকে মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা তদন্ত অব্যাহত আছে, অন্যান্য আসামিদেরকেও তদন্ত পর্যায়ে গ্রেফতার করা হয়, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। জিয়াউল গনি সেলিম, SATV, রাজশাহী। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে প্রস্তুত সরকার। পাশাপাশি আত্মরক্ষার জন্য বিভিন্ন অফিস, মার্কেট, স্কুল, কলেজে দেয়া হচ্ছে মহড়া।
এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে তিনি বলেন, সামনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যে কোনো ঝড় জলোচ্ছ্বাসে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে সরকার। প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য তাঁবু, টিন, খাবার ও নগদ সহায়তাও দেয়া হবে। এছাড়া 21 জেলায় বন্যা থেকে বাঁচতে বিধবা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের ঘর উঁচু করে দেয়া হবে। পশু সম্পদ রক্ষায় মোট 400টি স্থানে মাটি উঁচু করা হচ্ছে। এছাড়াও সাইক্লোন সহ প্রাকৃতিক দুর্যোগের আগেই প্রান্তিক জনগোষ্ঠীকে সতর্ক করা হবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। ইরাকের তিকরিতে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় 26 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 26 জন। দুই হামলাকারীর শরীরে বিস্ফোরক বেঁধে হাজ্জাজ এলাকার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা চালায়। এ সময় তাদের শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মসুলে আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকি বাহিনীর তীব্র লড়াই চলছে। তারা জনগণের সঙ্গে মিশে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, পাশাপাশি বেসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এদিকে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলায় 6 শিশুসহ 23 জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান জানান, ধারণা করা হচ্ছে আল মাতাব গ্রামের ওই বিমান হামলাটি মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে। সিরিয়া ছাড়াও ইরাকে আইএস বিরোধী অভিযানে যুক্ত হয়েছে মার্কিন সেনাবাহিনী। এছাড়া আইএসের রাজধানী খ্যাত রাক্কায় সামরিক অভিযানে সহায়তা করছে মার্কিন জোট। এসব স্থানে বেসামরিক এলাকাগুলো বিমান হামলার শিকার হচ্ছে। উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালার একটি আশ্রয়কেন্দ্রে আগুনে 19 কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 25 জন। রয়টার্স জানায়, গুয়াতেমালা সিটির সান জোস পিনুলা এলাকায় ঘটনা ঘটে। বার্তা সংস্থা সিএনএন দেশটির স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিসের মুখপাত্র অস্কার ফ্রাঙ্কোর বরাত দিয়ে জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে আর 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে কেউ ইচ্ছা করে আগুন ধরিয়ে দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ব্রেক্সিট ইস্যুতে আবারও ধাক্কা খেল ব্রিটিশ সরকার। পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডস সভায় মঙ্গলবার একটি সংশোধনী প্রস্তাব 366-268 ভোটে পাশ হয়েছে। এর ফলে এখন অর্থবহ পার্লামেন্টারি ভোটের জন্য বিলটি কমন্স সভায় যাবে। ব্রেক্সিট ইস্যুতে সরকারের অবস্থানের বিরোধিতা করায় প্রধানমন্ত্রী তেরেসা মে তার এক উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। খবর বিবিসি ও টেলিগ্রাফ অনলাইনের। ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পরও দেশটিতে অবস্থানরত ইইউভুক্ত দেশের 33 লাখ নাগরিক যাতে সেখানে বাস করতে পারেন সেটি অনুমোদন করে গত সপ্তাহে হাউস অব লর্ডসে একটি বিল পাশ হয়েছিল। ওই ঘটনায় টেরেসা মেয়ের সরকার প্রথম একটি বড় প্রতিবন্ধকতার মুখে পড়ে। এরপর বুধবারের ভোটাভুটি সরকারের জন্য দ্বিতীয় বড় বাধা। এর আগে সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে কোনো ধরনের সংশোধনী ছাড়াই বিলটি পাশ হয়েছিল। এখন উচ্চকক্ষ সংশোধনী চাওয়ায় বিলটি আবার নিম্নকক্ষে কমন্স সভায় ফেরত আসবে। সন্ধ্যার এসটিভি সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেক। বিদেশগামী শ্রমিকদের 90% দুর্নীতির শিকার, সমস্যা সমাধানে অপারগ সরকার, টিআইবির প্রতিবেদন, কৌশল নির্ধারণের সুপারিশ। 7 মাস ধরে আপিল শুনানির অপেক্ষায় সাজাপ্রাপ্ত 21 যুদ্ধাপরাধীর মামলা, উদ্যোগ নেই রাষ্ট্রপক্ষের, এপ্রিলের শেষে শুনানির আশ্বাস। বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি পাট শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল, অভিযোগ প্রধানমন্ত্রীর, পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করার তাগিদ। ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি জনগণের সামনে প্রকাশ করার দাবি ফখরুলের, নির্বাচনকালীন সহায়ক সরকার চান রিজভী। সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর থাকছে মাঠে মাঠে।